হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম রোকাইয়া জাহান চমক। এখন এ সময়ে চমকের নাম অনেকেই জানে, চমক চমকে দিচ্ছে রীতিমতো অভিনয় দিয়ে, ভালো ভালো কাজ দিয়ে। অল্প সময়ে যখন তোমার অভিনেত্রী ক্যারিয়ারই খুব বেশি এস্টাবলিশড না, তখন তুমি ফিল্ম ডিরেক্টর হয়ে গেছো এবং রিসেন্টলি একটি ফিল্ম বানিয়েছো, সাথে আরেকটি শর্ট ফিল্ম বানিয়েছো যেখানে পুরো প্রজেক্টটাই ছিল ফিমেল নির্ভর, সেখানে কোনো মেইলের উপস্থিতি ছিল না। এই যে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করা এবং অল্প সময়ে অনেক কাজ করা, এই সমস্ত কিছু সিক্রেট কি? শিল্পের বিভিন্ন শাখায় বিচরণ করার একটা ইচ্ছা ছিল, ডিফারেন্ট ফর্ম অফ আর্টস। তো অ্যাক্টিং করা বা ডিরেকশন দেওয়া বা কিছু লেখালেখি করা, এই সবগুলো প্রজেক্টে আমার লেখা ছিল যেগুলো আমি করেছি। তো এগুলো সবগুলোই মনে হয় একটা শিল্পের শাখা যেগুলোতে আমি বিচরণ করে বেড়াচ্ছি। একজন নিউকামার অ্যাক্ট্রেস তার জায়গাটা ছেড়ে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বিচরণ করে, তখন কি অ্যাক্টিংয়ের জায়গাটার ফোকাস কমে যায় কিংবা ডিরেক্টরদের কাছে ডিমান্ড কমে যাবে কি না একসঙ্গে? আসলে ভুল কথা, আমি জায়গা ছেড়ে দিচ্ছি এটা ভুল কথা, কারণ আমি আসলে জায়গা ছেড়ে দিচ্ছি না, আমি অ্যাক্টিংটাও করছি। এবং আমার মনে হয় যদি আমি আমার যেহেতু প্রায়োরিটি দর্শককে ভালো কাজ উপহার দেওয়া, সেটা আমি পর্দার সামনে বসে দিচ্ছি বা পর্দার পেছনে থেকে দিচ্ছি, দর্শক যদি একটা ভালো কাজ দেখতে পায় সেটাই আমার জন্য আসলে ইম্পর্টেন্ট। কিন্তু চমক ডিরেকশন দেবার জন্য যে জানাশোনা, মেধা এবং টেকনিক্যালি রিচ হতে হয়, সেটি উইদাউট এক্সপিরিয়েন্স কিভাবে সম্ভব? আমার যেটা হচ্ছে, আমি কিছু অনলাইন কোর্স করেছি ফিল্ম অ্যান্ড সিনেমাটোগ্রাফির উপর। দ্যার ইজ আ ফেমাস অনলাইন সাইট স্টুডিও বাইন্ডার, ওরা বিভিন্ন ধরনের ফিল্ম অ্যান্ড সিনেমাটোগ্রাফির কোর্স করিয়ে থাকে। অ্যান্ড আমিও প্রচুর বই পড়ার একটা অভ্যাস, যেহেতু আমি মেডিকেল প্রফেশনে ছিলাম, আমার বই পড়ার একটা অভ্যাস ছোটোবেলা থেকেই ছিল বা আমার পড়তে ভালো লাগতো। তো ওইভাবে করে আস্তে আস্তে শেখান, এটা আমাকে হেল্প করছে। আমি যখন একটা ফ্রেম, একটা শর্ট ডিভিশন প্রপারলি বুঝতে পারি, এটা আমার অ্যাক্টিংও হেল্প করছে। মেডিকেল স্টুডেন্ট ছিলে, MBBS কমপ্লিট করেছো? এক বছরের মতো বাকি আছে। তো মেডিকেল স্টুডেন্টরা তো দম ফেলার টাইম পায় না, সেখানে তুমি এত দম পাও কোন? না, আমি ছোটোবেলা থেকেই, আমাদের একটা টার্মস থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি ওগুলোতে সবসময় অ্যাক্টিভ ছিলাম। আমি সাধারণত সবাই বলতো আমি ভালো ছাত্রী, বা আমি ফার্স্ট সেকেন্ড থার্ডই হতাম সবসময়। তো ওটার পাশাপাশি আমি সবসময় নাচ, গান, খেলাধুলা এগুলোতেও অ্যাক্টিভ ছিলাম। তোমার কাছের কিছু লোকজন বলেছে যে তুমি মেডিকেল স্টুডেন্ট ছিলে বাট সেখানে আসলে তুমি ভালো করতে পারোনি এবং তোমাকে সেখান থেকে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তুমি আসলে এক্সিস্ট করো না মেডিকেল স্টুডেন্ট হিসেবে এবং তোমাকে ডাক্তার হওয়ার কোনো পসিবিলিটি তোমার নাই। সরকারি মেডিকেলে ছাত্রত্ব খুব দ্রুত বাতিল হয় না, যদি কেউ টিসি না পায়, যদি সে এমন কোনো ক্রাইম না করে, তখন ছাত্রত্ব বাতিল হয় না। কেউ যদি 50 বছর পরেও যায়, সে যেও মেডিকেল কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে সরকারি মেডিকেলের ক্ষেত্রে, এটা যারা জানে না তাদের জন্য ইনফরমেশন। আর আমার মেডিকেল হচ্ছে কর্নেল মালিক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। তো আমি মেডিকেলের নাম বলে দিলাম, তো আমার নাম রুকাইয়া জাহান চমক। মেডিকেলের যে কোনো ডিপার্টমেন্টে যে যদি কেউ জিজ্ঞাসা করে বা আমার ইনফরমেশন জিজ্ঞাসা করে, তার সে নিজেকে এডুকেট করতে পারবে। তোমার সম্পর্কে ক্লিয়ার করলে আরেকটি অভিযোগ, তোমার সম্পর্কে মানুষ বলে যে প্রচুর বয়ফ্রেন্ড এবং তোমার এতই ক্ষমতা যে তোমাকে আসলে তোমার সহশিল্পীরা ভয় পায়। এটা খুবই অফেন্সিভ কথা আমার মনে হয়, এই ধরনের কথা আই ডোন্ট নো কেন বলে, মনে হয় এটা মানুষ পছন্দ করে বলতে, নায়িকাদের এই ধরনের পোর্ট্রে করতে, এরকম সময় হয় না। আই ডু অ্যাক্ট আ লট, লাইক আমার প্রচুর কাজ করতে হয়। আমি বললাম এক বছরের মধ্যে আমি প্রায় 80 উপরে সিঙ্গেল ড্রামা করেছি। আপনি একজন আর্টিস্ট, আপনি জানেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরে বয়ফ্রেন্ড রাখা বা এটা একটা আভিজাত্যের নাম আমার জন্য। ইটস আ লাক্সারি টু হ্যাভ আ প্রপার বয়ফ্রেন্ড অর প্রপার রিলেশনশিপ, আর অনেকগুলো তো অনেক দূরের কথা, একটা মেনটেন করাই তো আসলে খুব কঠিন হয়েছে আমার মনে হয় যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের জন্য। কোথায় স্বপ্নের পুরুষ? টম ক্রুজ, জাহেদ খান এবং হিরো আলমের ভিতরে একজনকে বেছে নিতে বললে কাকে বেছে নিবে? কি হিসেবে বেছে নিব,
কি হিসেবে বেছে নিতে চাও সেটাও বলো, কাকে কি হিসেবে বেছে নিতে চাও? আমি যদি হিউম্যান বিইং হিসেবে বেছে নেই তাহলে আমি বলবো আমার এখন বেছে নেওয়ার মতো ওই অভিজ্ঞতা নেই, কারণ তা দুজনকে পার্সোনালি চিনি না আমি। এত অভিজ্ঞতা সব দিকে তোমার, তুমি মানুষ দুজনকে বেছে নিতে পারবে না, কারণ আমি তাদেরকে পার্সোনালি চিনি না। আমি যদি পার্সোনালি না চিনি আমি কিভাবে একটা মানুষকে জাজ করব? তোমার প্রিয় নায়িকা কে? স্যান্ড্রা বুলক।